সত্যি ভাবতে পারি না যে কলকাতার কোনো আউটলেট আছে। মানে মনে হচ্ছে শিনচ্যানের ওয়ার্ল্ডে পৌঁছে গেছি একেবারে। এক্স্যাক্টলি, শিনচ্যান ডোরেমনে যেরকম। এটা দেব জানি তুমি কি সাসপেন্সের থেকে কেমন লাগছে তোমার বলো? খুব সুন্দর আর খুব এক্সাইটেড। এখন আমি জানি না, এখন আমি রাস্তার মাঝখানে দাঁড়িয়েছি তাই আমি ওকে বলছি তো প্লিজ তাড়াতাড়ি এমে নিয়ে। A few moments later. Best friend will be tomorrow. What's up beautiful people, this is Shaini and welcome back to my YouTube channel Explore IN Bong. So আজকে আমি যেতে চলেছি একটা জায়গায় আর সাথে আছে আমার একটা বন্ধু Shaini. Yes. আমার কলেজ লাইফের বেস্ট ফ্রেন্ড ও। সো ও আমাকে একটা জায়গায় নিয়ে যাচ্ছে সারপ্রাইজ দেবে বলে, বাট আমি সত্যিই জানি না যে কোন জায়গা এক্স্যাক্টলি কোন জায়গা। ও নিজেও এখনো জানে না কারণ আমি ওকে একটু কিছু বলিনি। আমরা এখন আপাতত আছি হচ্ছে ইচ্ছাপুর স্টেশনে। সো যেতে চলেছি হচ্ছে শিয়ালদা। আপাতত এইটুকুনি আমি জানি, তারপর কোথায় যাবো অলরেডি দুটো ট্রেন মিস হয়ে গেছে এর জন্য, কারণ অনেক লেট করে এসেছে তার জন্য আমি অনেক বেশি রেগে আছি তোমার। তো তোমরা দেখতে থাকো আমরা এখন কোথায় যাই। कृपया few inches later. Guys, আমরা এখন চলে এসেছি আফটার অল শিয়ালদা স্টেশনের বাইরে। আর এখন কি করব, কোথায় যাব, কি ধরব? এখন একটা বাস বা কিছু অটো যদি বাস কত দূর নিয়ে যাবে তুই আমায় দেখতে থাকো না। চলে এসেছি, জায়গাটার নাম কি? ফিলিপস মোড়। ফিলিপস মোড় জায়গাটাতে আমি নতুন এলাম আর আমরা এলাম হচ্ছে বাসে, তাই তো? বাসের নাম্বার কত ছিল আমার ঠিক খেয়াল নেই যদিও, তা না হলে আরও ইনফরমেশন শেয়ার করতে পারতাম। আর আমরা মানে শিয়ালদার পরে শিয়ালদা থেকে বাস ধরে আমরা এখানে এলাম। এবার দেখা যাক ইনি আমায় কোথায় নিয়ে যান। হ্যাঁ চলো। তো দেবযানী এতক্ষণের অপেক্ষার পরে একদম হলো শেষ সব অপেক্ষা। তো আমরা এখন এসেছি একটা জায়গায়, সেটা হচ্ছে আল লুকমা। এটা টোটালি একটা অ্যারাবিয়ান রেস্টুরেন্ট। তো তোর কেমন লাগছে এখন বল? আমার তো ভালোই লাগছে। আমার মনে হচ্ছে নতুন কিছু আরাবিয়ান ডিশ আমরা টেস্ট করতে চলেছি। সত্যি? হ্যাঁ একদমই তাই, তুই ঠিকই বলেছিস। আর আমরা দুজনও কেউই আগে হচ্ছে এই ডিশগুলো খাইনি, তো খুবই এক্সাইটেড। তো দেখা যাক কী হয়। ফাইনালি এখন আলুকমা থেকে খেয়ে বেরোলাম। ডিশটা তো তোমরা দেখেছোই অবভিয়াসলি, আর ফার্স্ট টাইম আমরা ট্রাই করলাম আরবিয়ান ডিশ আর আরবিয়ান ডেজার্ট। সত্যি বলতে জাস্ট মাইন্ড ব্লোয়িং এক্সপিরিয়েন্স, আর টেস্টটাও খুবই সুন্দর, তাই না বল? মানে অসাধারণ টেস্ট ছিল, মানে কি নেই ওর মধ্যে, নানা রকম ফ্লেভার ফুল, খুব সুন্দর। চিকেন, ফিশ ফ্রাই, ফ্রেঞ্চ ফ্রাইস, তন্দুর চিকেন, রাইস চিকেন, আর অনেক কটা ডিপসগুলো যেগুলো দিয়েছিল জাস্ট এত টেস্টফুল যে বলে বোঝানো যাবে। ইভেন লাস্টের ডেজার্টটা খেয়ে আমি অবাক হয়ে গেলাম। তোমরা যদি দিয়ে করেছে মানে সেটাই জানতে চাই রেসিপি। তোমরা যদি এখানে আসো আমি বলবো যে ডেজার্টটা মাস্ট ট্রাই করো। ডেজার্টটা ট্রাই না করে তোমরা এখান থেকে যেও না, মান্ডির সঙ্গে ডেজার্ট ছাড়া কিন্তু যাবে না। তো প্রাইসটা একটু হাই ছিল, তবে ঠিকঠাকই ছিল। বেসিক্যালি আরবিয়ান ফুড আর সব জায়গায় তো পাওয়া যায় না, এখানে তাও কলকাতায় যে আউটলেটটা রয়েছে এটা আমরা জানতাম না, এখানে এসে খুবই ভালো হয়েছে। আর ভিতরে স্টাফ বিহেভিয়ারও খুবই ভালো ছিল। এটা ছিল মানে দুটো অপশান ছিল, টেবিল ছিল আর নিচে বসার জায়গা ছিল। আমরা নিচে বসার জায়গাটা বেশি প্রেফার করেছি, আমরা টিভিতেও দেখেছি যে এরকম জায়গা আছে, বাট সত্যি ভাবতে পারি না যে কলকাতায় এরকম আউটলেট আছে। মানে মনে হচ্ছে শিনচ্যানের ওয়ার্ল্ডে পৌঁছে গেছে একেবারে। এক্স্যাক্টলি, শিনচ্যান ডোরেমনে যেরকম হয় ঠিক ওরকম। আর মাটিতে বসে মানে ফিঙ্গার টিপস দিয়ে খাওয়ার মজাই আলাদা, কারণ ফিঙ্গার টিপসের মধ্যে ইলেকট্রনিক্সগুলো যেগুলো থাকে পুরো টেস্টটা আরও বাড়িয়ে দেয় ইলেকট্রনিক্স। আচ্ছা সো গাইস, আজকের মতো আপাতত আমাদের ব্লগটা শেষ করছি। আর থ্যাঙ্কস টু হার্ট যে আমাকে এত সুন্দর জায়গাটা এনে সারপ্রাইজ দিল, এত সুন্দর টেস্টি ফুড খেলাম। তো আশা করছি তোমাদেরও ব্লগটা খুব ভালো লাগবে। আর মানে তোমরা যদি এখানে আসতে চাও খুবই ইজি, শিয়ালদা থেকে বাস ধরে জাস্ট 5 মিনিটও লাগবে কিনা সন্দেহ, আর এসেই ঠিক এই মোড়ের মাথায় রয়েছে আলুকমা। সো এখানেই এন্ড করছি ভিডিওটা। যদি ভিডিওটা ভালো লাগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও, চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে একটা সাবস্ক্রাইব করে দিও এরকম আরও বেশি ব্লগ দেখার জন্য।